এবার সিনেমার হল কাঁপাচ্ছে পরাণ। পরাণ মুভির হল বেড়েছে 5 গুণ। ঈদ উল আজহার দিনে মাত্র 11 দিনের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফির পরিচালিত পরাণ। ত্রিভুজ প্রেমের এই সিনেমায় প্রধান 3টি চরিত্রে অভিনয় করেছে শরীফুর রাজ, বিদিয়া সিনহা, শামীম ও ইয়াস রোহান। পরাণ সিনেমা প্রেমীদের পরাণ এতটাই ভরিয়েছে, দ্বিতীয় সপ্তাহে এক লাফে 5 গুণ বাড়াতে হয়েছে হলের সংখ্যা। নির্মাতা সূত্রে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে 55 প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এ খবর উচ্ছ্বসিত পরাণ মুভি টিমের সকল। বরগুনায় আলোচিত রিফাত মিন্নির ঘটনাকে উপজীব্য করে এগিয়ে গেছে সিনেমার কাহিনী, যা সকল শ্রেণীর দর্শকের মন ভরিয়েছে। এছাড়াও প্রচুর জনপ্রিয়তা পাওয়া পরাণ মুভিটি দেখানো হচ্ছে বাংলাদেশের 55টি সিনেমা হলে, যা 95% মানুষেরই ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।